আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاه والسلام على رسول الكريم وعلى اله وصحبه اجمعين اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। আজকের এই গুরুত্বপূর্ণ প্রকাশ্য সমাবেশে মঞ্চে উপস্থিত যারা মঞ্চকে আলোকিত করেছেন, বিশেষ করে আমাদের সম্মানীয় অতিথি আহমদ হাসান ইমরান সাহেব এবং জামায়াত ইসলাম হিন্দের রাজ্য জেলা অঞ্চলের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট আমার সাথী ভাই বোনেরা, আমাদের মাইকের আওয়াজ যারা দূরে শুনছেন, এখানকার উপস্থিত এলাকাবাসী, দোকানদার, ব্যবসায়ী, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, সমস্ত সুধীমণ্ডলীদের জামায়াত ইসলামী হিন্দের তরফ থেকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আমি যে কোরআনের আয়াত আপনাদের সামনে পড়লাম, তার অর্থ হচ্ছে এই, আল্লাহ বলছেন, আমি মানব প্রকৃতির কসম খেয়ে বলছি, আমি তাদের মধ্যে যে ইলহাম করেছিলাম পাপ এবং পুণ্যের, যারা এটাকে পরিশুদ্ধ করল তারা সফল কাম হলো, যারা কলুষিত করল তারা ব্যর্থ হলো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এবং সঙ্গে সঙ্গে ইলহাম মানে কি, যে আমাদের অজান্তে, আমাদের অজ্ঞাতসারে, আমাদের বুদ্ধি, আমাদের মগজ, আমাদের জ্ঞান, আমাদের চেতনা, আমাদের বোধ শক্তির কাছে তিনি ভালো এবং মন্দের একটা ধারণা তৈরি করে দিয়েছেন, আমরা বুঝতে পারছি না আমাদের হয়ে গেছে, এটাকে ইলহাম বলা হয়। এবং এই যে বোধ শক্তি ভালো মন্দের, আল্লাহ বলে দিলেন এটাকে পরিশুদ্ধ যদি করা যায় তোমরা সফল কাম হবে দুনিয়া এবং আখেরাতে, আর যদি এটাকে কলুষিত করো মানে মন্দর দিকে ধাবিত হও তাহলে তোমরা ব্যর্থ কাম হবে, তোমাদের জন্য রয়েছে আজাব, রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আছে, সেটা জাহান্নাম। খুব সহজ সরল কথা, সামাজিক অবক্ষয়, সমাজটা কিভাবে তৈরি হয়, আমরা যে ইউনিট এক একটা ব্যক্তি আছি, একক, কতগুলো ব্যক্তি নিয়ে একটা পরিবার এটা আমরা জানি, কতগুলো পরিবার নিয়ে একটা সোসাইটি, একটা সমাজ, কতগুলো সমাজ নিয়ে একটা রাষ্ট্র কায়েম তৈরি হয়, একটা রাষ্ট্র। আসল যে একক যেটা আছে ব্যক্তি, এই ব্যক্তির নৈতিক বোধ যদি, তার মোরালিটি যদি ডিগ্রেড করে, নৈতিকতা যদি আমাদের ক্রমহ্রাসমান হয়, অবক্ষয় মানে ক্রমহ্রাসমান, ধীরে ধীরে কমতে থাকা, আগে এরকম একটা কনসেপশন ছিল ভালোর, ভালোর একটা কনসেপশন, কিন্তু আস্তে আস্তে ওটা অবক্ষয় ক্রমহ্রাসমান হচ্ছে, সমাজ রসাতলে যাচ্ছে, মানুষের বাস উপযোগী বলে মনে হচ্ছে না। আপনারা দেখুন,
মানুষ ছাড়া, মানুষকে তো এই বোধ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু পশুদের দেয়া হয়নি। অন্যান্য সৃষ্টি জগৎ, পশু পাখি, অ্যানিমেলস যেটাকে আমরা বলি, তাদের মধ্যে এই বোধ শক্তি নেই। তারা প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের যা রেজেক দিয়েছেন তাতে তারা সন্তুষ্ট। আপনারা কি দেখেছেন এই বনের পশুরা, এই ছাগল মানে গরু কুকুর ইত্যাদি সব পশু যত আছে, বাঘ সিংহ বা আকাশে যেসব পাখিরা উড়ে যাচ্ছে, প্রতিদিন যায় রেজেকের অন্বেষণ করে, তারা আবার ফিরে আসে তাদের বাসায়। এরা কি কোনোদিন রাস্তায় নেমে মিছিল করেছে, কোনো দাবি দাওয়া নিয়ে মিটিং মিছিল করেছে কি এরা কোনোদিন দেখেছেন যে আমাদের অধিকার দিতে হবে? অধিকার ক্ষুণ্ণ হলেই তখনই মানুষ চিৎকার চেঁচামেচি করে, তারা করেনি। কিন্তু মানুষ রেগুলার প্রতিদিন মিছিল করছে, প্রতিদিন তারা তাদের স্লোগানে আকাশ বাতাস মুখরিত করছে যে আমাদের অধিকার দিতে হবে, ফিরিয়ে দিতে হবে। বিভিন্ন সেক্টর, বিভিন্ন সেকশন তারা রাস্তায় নেমে দাবি আদায়ের জন্য মিছিল করছে ঝান্ডা নিয়ে। অদ্ভুত ব্যাপার, কেন এটা হচ্ছে? আসলে এই জন্তু জানোয়ার পশু পাখি, এরা কেউ কারো অধিকারকে ছিনিয়ে নেয়নি। এরা যতটুকু আল্লাহর তরফ থেকে পায়, কারণ আমরা ওদের খেতে দিইনি, আল্লাহ ওদের খেতে দেন, যিনি আমাদের এই ইহজগৎ পরজগৎ আসমান জমিন এর মাঝখানে যা কিছু আছে সবের স্রষ্টা, তিনি এদের খেতে দেন, তারা এটি সন্তুষ্ট। কিন্তু মানুষকেও আল্লাহ খেতে দেন। পৃথিবীতে যদি 800 কোটি মানুষ থাকে, এই মানুষের জন্য যে খাদ্যশস্য উৎপাদন হয় সব মানুষের খেয়ে পড়ে উদ্বৃত্ত হবে, তাহলে অধিকাংশ মানুষ খেতে পাচ্ছে না কেন? ভারতবর্ষে প্রায় 19 কোটি মানুষ কেন অভুক্ত থাকছে? কেন শিশুরা পুষ্টির অভাবে মারা যাচ্ছে? কেন আমাদের দেশ ক্ষুধার সূচকে, হাঙ্গার যে সূচক আছে আমাদের ইন্ডেক্স, তাতে 107 নম্বরে চলে গেল? তার মানে আমরা একে অন্যের অধিকার হরণ করছি। গুটি কয়েক মানুষ তারা কোটি কোটি মানুষের সম্পদ লুট করে অর্থের পাহাড় জমাচ্ছে। আমার পেছনে ইডি আছে, আমার পেছনে ইনকাম ট্যাক্স সিবিআই এসব লাগানো হয় কিসের জন্য? কিছু একটা যদি তোমার পেয়ে যায় তোমাকে গিলে পড়ে দেবো, কারণ তুমি আমার বিরোধী শক্তি। কিন্তু 27 জন পুঁজিপতি আমাদের দেশের ব্যাংকের টাকা লুট করে বিদেশে পালিয়ে গেল, কোথায় ইডি, কোথায় ইনকাম ট্যাক্স, কোথায় সিবিআই? তারা বহাল তবিয়তে আছে ওখানে। তাহলে এই যে লুটের কিছু অংশ যারা তাদেরকে সহযোগিতা করেছে তাদের দেওয়া হয়েছে, ওই জন্য বহাল তবিয়তে আছে। এই টাকা নিয়ে আমাদের সরকার বাহাদুর কি করছে? এমএলএ এমপি কেনাবেচা করছে। আমরা মহারাষ্ট্রে ভেঙেছি, আমরা আপনার মধ্যপ্রদেশে ভেঙেছি, সরকার উল্টে দিয়েছি। কিসের জন্য? এমএলএ কেনা এবং বেচা, মানে ঘোড়া কেনা বেচা বলা হয় এটাকে। কোটি কোটি টাকায় এক একটা এমপির দাম 50 কোটি টাকা, একটা এমএলএর দাম প্রায় 30 এবং 40 কোটি টাকা, আরো বেশি হতে পারে, যেটা কাগজে বেরোয় আমরা সেটা জানি। এই ঘোড়া কেনা বেচা কাদের পয়সা যাচ্ছে?
আপনার আমার পয়সা যাচ্ছে। আপনারা যাদেরকে ভোট দিয়ে এমপি করলেন, এমএলএ করলেন, যে কোনো একটা সিম্বলে আপনারা ভোটটা দিয়েছেন, তিনি বাঁচার জন্যে, নিজের স্বার্থ সুরক্ষিত রাখার জন্যে তিনি দলত্যাগ করে অন্য পার্টিতে চলে গেলেন কয়েক কোটি টাকার অফার নিয়ে। তাহলে আমার পেছনে তুমি ছুরি মারলে না, আমি তোমাকে তো ভোট দিয়েছি, যদি সাহস থাকে তুমি আমার ভোটে দাঁড়াও পদত্যাগ করে। তুমি যে দল করতে সেই দলে চলে গেলে সেই দলের সিম্বল নিয়ে তুমি দাঁড়াও, দেখো জনগণ যদি তোমাকে ভোট দেয় তাহলে ঠিক আছে। কিন্তু জনগণও বোকা, আপনারা চিন্তা করবেন না, আমরাও বোকা, আর আমরা এইসব লোকের পেছনেই ছুটছি। আবার যখন ইলেকশন আসবে এদেরকে নিয়ে মাথায় তুলে নাচানাচি করি, এদের নামে জয়ধ্বনি দিচ্ছি, কত বড় অধঃপতন নৈতিক অধঃপতন এর সমাজের, বারোটা বাজছে এই জায়গায়। এই সোসাইটি মানুষের বাসের উপযোগী নেই, আমরা বাসে ট্রেনে গল্প গুজব করছি, কি হলো কেমন করে বাঁচবো এখানে? যাদেরকে আমরা প্রতিনিধি করে পাঠাচ্ছি তাদের নানান স্ক্যাম আজকে আমাদের সামনে উঠে আসছে, টাকার পাহাড়, কোটি কোটি টাকা। আমরা খেতে পাচ্ছি না, আমরা চাকরি পাচ্ছি না, কোটি কোটি ছেলে বেকার হয়েছে, আত্মহত্যা করছে তারা, কৃষকরা ব্যাংক থেকে সামান্য ঋণ নিয়েছে শোধ করতে পারে না, নোটিশের পর নোটিশ, বাধ্য হয়ে আত্মহত্যা করছে। প্রতি বছর 1200 কৃষক আমাদের ভারতবর্ষে আত্মহত্যা করে। আমাদের সমাজে যারা মাথা তুলে নানা রকমের ফতোয়া দেয়, আমাদের আমাদের নিদান দেয়, বিধান দেয়, তারা দেখবেন ছেলের বিয়ের সময়, যেহেতু আমি অমুকের ছেলে, এত বড় ব্যবসা আছে আমার, আমরা লক্ষ লক্ষ টাকা ডিমান্ড করি পাত্রীর বাপের কাছে। যে আমাদের সাদাম মাসুম দাউদির কথা বলছিলেন, বোন অভিশপ্ত বোন, যদি তার পাত্রীর পিতামাতা যদি দিতে না পারে তাহলে তার স্বামীর সংসার অতিষ্ঠ হয়ে যায়, যন্ত্রণা, জ্বালা, অত্যাচার। শুনলে অবাক হয়ে যাবেন, প্রতি ঘন্টায় আমাদের ভারতবর্ষে একটা করে গৃহবধূ জীবন বিসর্জন দিচ্ছে, জীবন বিসর্জন দিচ্ছেন প্রতি ঘন্টায় একজন করে, হয় তাকে মেরে ফেলা হচ্ছে, নয়তো সে আত্মহত্যা করছে। সমাজ কোথায় যাচ্ছে? এ সুখের ধারণা, শান্তির ধারণা আজ থেকে 60-70, আমি যখন আমার বয়স আজকে 75 হয়ে গেছে, আমি ছোটবেলা দেখছি আমাদের এই বিলাসিতা ছিল না, ইলেকট্রিক ছিল না, এত কমিউনিকেশন ছিল না, যানবাহনের এত সুবিধে ছিল না, ইলেকট্রিক পাখা টাকা ছিল না, এইসব বিলাসিতা আমাদের ছিল না, আমাদের সংসারে অভাব ছিল, অনটন ছিল, কিন্তু আমরা শান্তিতে ছিলাম, আমরা সুখে ছিলাম। আমি মাঝে মাঝে আল্লাহর কাছে বলি, হাই ওই সেই দিন যদি আবার ফিরে আসত। কিন্তু আজ আমাদের যান্ত্রিক ডেভেলপমেন্ট অনেক হয়েছে, উন্নতি হয়েছে, কিন্তু আমাদের মরালিটি, আমাদের নৈতিকতা ধীরে ধীরে ক্রমহ্রাসমান হারিয়ে যাচ্ছে। ছেলে যদি বাপ মা বুড়ো হয়ে গেলে তাকে ওল্ড এজ হোমে পাঠিয়ে দেয়, নিজেদের স্বামী স্ত্রী সুখ স্বাচ্ছন্দ্যের জন্যে, যে পিতামাতা তাকে কত কষ্ট কত কষ্ট কত কষ্ট সহ্য করে মানুষ করে বড় করে একটি প্রতিষ্ঠিত করেছিল, সেই ছেলে এবং তার বউ তারা নিজেদের সুখ এবং স্বাচ্ছন্দ্যকে বজায় রাখার জন্যে বৃদ্ধ পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, স্নেহ মায়া মমতা থেকে বঞ্চিত হয়ে তারা কড়ি কাঠ গুনছে সেখানে, ওইভাবেই মারা যাচ্ছে তারা। তাহলে আমাদের এখন এত লম্বা চড়া অনেক, আমাদের দেশের সমস্যা আমার থেকে আপনারা অনেক বেশি বোঝেন। আমাদের দেশে 35টা বড় বড় শহরে
35 লক্ষ মহিলা তাদের দেহ ব্যবসার কাজে নিযুক্ত রয়েছে। আমি কি চাইবো আমার বোন আমার স্ত্রী আমার মা এই কাজ করুক? তাহলে এরা কারা? এরা কি মহিলা নয়? এদের কি মা হওয়ার ইচ্ছা নেই, বাসনা নেই, কামনা নেই? এদের কি সংসার করার কামনা নেই? কেন এদের লাইসেন্স দেওয়া হচ্ছে? গোটা সংসারকে ভেঙে দিচ্ছে। সুপ্রিম কোর্টের বিচারক বলছে পরকীয়া এবং হোমোসেক্স সমকামিতা জায়েজ, বৈধ। কেন বলবে এটা? আমার স্ত্রী পরপুরুষের সঙ্গে দৈহিক সম্পর্ক কায়েম করবে, আইন তাকে কোনো বাধা দিতে পারবে না, তার দণ্ড নেই, শাস্তি নেই, আমি তখন কি করব? লূত আলাইহিসসালামের কওমকে আল্লাহ ধ্বংস করে দিলেন হোমোসেক্সের জন্যে, সমকামিতার জন্যে। আজকে সমকামিতা চলছে এবং এটা আইনি স্বীকৃতি দেওয়া হচ্ছে, বিচারকরা বলছে অবৈধ নয়, বৈধ করা যেতে পারে। বন্ধুগণ, আসলে আমরা একটা সীমারেখা অতিক্রম করেছি। আসল ব্যাপার, সীমারেখা অতিক্রম করেছি। আদম আলাইহিস সালাম হাওয়াকে সৃষ্টি করা হলো, সৃষ্টি করে বলা হলো তোমরা বেঁচে থাকো, কিন্তু ওই বৃক্ষের কাছে যাবে না, ওর ফল খাবে না। এটা কি? এটা একটা লিমিটেশন, একটা প্রাচীর, একটা সীমারেখা। ওর বাইরে গেলেই তোমার বিপর্যয় হবে, তোমার মোরাল ডিক্রেশন হবে, তোমার নৈতিক অবক্ষয় ঘটবে, তোমার মোরালিটি নষ্ট হয়ে যাবে, তুমি এখান থেকে ব্যস্ত থেকে চ্যুত হবে, তুমি বিতাড়িত হয়ে যাবে। এটা লিমিটেশন। হিন্দু ভাইদের যে রামায়ণ আছে, যারা রামায়ণ উত্তর পড়েছেন বুঝবেন, রাম বিপদে পড়েছে, সীতা লক্ষ্মণকে বলছে যাও তোমার দাদাকে উদ্ধার করো, এখানে থেকো না তুমি। লক্ষ্মণ ইতস্তত করছে, যাবো কি যাবো না, আর সীতা একা থাকবে। বাধ্য হয়ে সীতার কথায় বাধ্য হয়ে সে একটা লক্ষণ রেখা টেনে দিল, গন্ডি। সীতাকে বলল এর বাইরে তুমি যাবে না, এর মধ্যে তুমি যতক্ষণ থাকবে ইউ উইল বি সেফ, তুমি সেফ থাকবে, নিরাপদ থাকবে। এটা কিছু নয়, এটা লিমিটেশন। আমাদের কাজ কারবার অধিকার স্বাধীনতার একটা লিমিটেশন আছে, যেটা কোরআন আমাদের দিয়েছে, আল্লাহ আমাদের দিয়েছেন। এটা তুমি মানুষ যা খুশি তাই করতে পারো না, তোমার কাজ কারবার আরাম আয়াস খাওয়া দাওয়া বিলাসিতার মধ্যে একটা লিমিটেশন আছে, তার মধ্যে থাকলেই তোমার শান্তি, সমাজে সুখের লহরি বইবে। আমি যেমন আমার নিজের অধিকার বুঝে নেব, অন্যের অধিকার সম্পর্কে আমাকে সচেতন থাকতে হবে, তাহলেই তো শান্তি। আমি আমার শেষে বলছি, ইসলাম যে রিলিজিয়ান সম্পর্কে কনসেপশন দিয়েছে, ধারণা দিয়েছে, সেটা আমরা বেদের মধ্যে খুঁজে পাই, সেটা আমরা বাইবেলের মধ্যে খুঁজে পাই, সেটা আমরা কোরআনের মধ্যে খুঁজে পাই, তবু আমাদের মধ্যে ক্লাসিফিকেশন আছে। আমরা জানি এটা, এ পৃথিবীর স্রষ্টা একাধিক হতে পারে না, একজন। আমা কানা আন-নাস ইল্লা উম্মাতান ওয়াহিদাতান ফাক্তালাবু, আমি মানব জাতিকে একটি মাত্র জাতি হিসেবে সৃষ্টি করেছি, কিন্তু পরবর্তীকালে তারা নানান ধর্ম আবিষ্কার করলো, মত আবিষ্কার করলো, বিভক্ত হয়ে গেল, ফাক্তালাফু, একতলাফ করলো, বিভক্ত হয়ে গেল। তাহলে আমরা নানান ধর্ম তৈরি, ঠিক আছে, আমরা মানুষ একই পিতামাতার সন্তান আদম এবং হাওয়া, হতে পারে আমাদের রুচি আমাদের বিশ্বাস আমাদের টেস্ট আলাদা হতে পারে। আপনি হিন্দু ভাই একাধিক ঈশ্বরের পূজা করেন, বহুত্ববাদে বিশ্বাস, আমি মুসলিম আমি এক ঈশ্বরে এক আল্লাহ বিশ্বাস করি, তফাৎ আছে, কেউ তৃতীয়বাদে বিশ্বাসী, তিনটে আল্লাহ আছে, তাহলে আমাদের এই বিশ্বাসগত ডিফারেন্স থাকতে পারে, এটা আমার স্বাধীনতা আল্লাহ দিয়েছে, তুমি ঠিক করছো না আমি ঠিক করছি না আপনি ঠিক করছে, এর ফয়সলা তিনি করবেন যিনি আমাদের সৃষ্টি করেছে। কিন্তু আদতেও আমরা রক্তের সম্পর্কে সবাই ভাই, ইসলাম এই ধারণা দিয়েছে, এখানে আমার বিশ্বাসের পরিপন্থী হলেই তাকে ছায়াও মারো, পিটিয়ে দেশ থেকে তাড়িয়ে দাও, এনআরসি করো, সিএ করো, কায়দা কানুন করে একটা জাতিকে এখান থেকে উৎখাত করে ছেড়ে দাও, নাহলে সেকেন্ড ক্লাস নাগরিক করে দাও, সিটিজেন করে দাও। ইসলাম এই শিক্ষা দেয়নি। আমাকে বলা হচ্ছে তুমি জিহাদি, আমাকে বলা হচ্ছে তুমি সন্ত্রাসবাদী,
ভালো করে শুনে রাখুন, ইসলামে যে জেহাদের কনসেপশন ধারণা, সন্ত্রাসবাদকে রুখার জন্যই জেহাদ, সন্ত্রাসবাদকে রুখার জন্য জেহাদের প্রয়োজন আছে। জেহাদ মানে কোনো খারাপ জিনিসকে সমাজ থেকে তোলার জন্যে, কোনো জিনিসকে প্রতিষ্ঠা করার জন্যে আন্তরিকভাবে প্রচেষ্টা চালানো, জীবনমরণ সংগ্রাম করে প্রচেষ্টা চালানো, এটাই হচ্ছে জেহাদ। সে আমি কলম দ্বারা করতে পারি, আমি বক্তৃতা রেখে করতে পারি, কেউ যদি আমাকে অস্ত্র নিয়ে আঘাত করে তার প্রতিরোধ অস্ত্র দিয়ে করতে পারি। এটার নাম জেহাদ, আমার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, আমার আইডিওলজিকে টিকিয়ে রাখার জন্যে আমাদের এই যে প্রচেষ্টা, এটার নাম জিহাদ। ইসলামে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। যদি কেউ সন্ত্রাসবাদী আচরণ করে তার জন্য আন্তরিক প্রচেষ্টা সংগ্রাম দরকার, জিহাদ সন্ত্রাসবাদকে রুখে দেওয়ার জন্য। এই ধারণা সকলের ভুল আছে। সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন আপনাদের সামনে বললাম। এরপরে আমাদের আমির হালকা আছেন, আমাদের কলম পত্রিকার সম্পাদক মহাশয় রয়েছেন, তাদের কাছ থেকে মূল্যবান কথা শুনবেন। এই বক্তব্য রেখে আমি আপনাদের সকলকে এবং বিশেষ করে এখানে আওলাদ ভাই এবং শাহাবুদ্দিন ভাইয়ের যে এখানে আচরণ, তারা যে কন্ট্রিবিউশন করেছে, তারপরে এখানে হিন্দু মুসলিম সবাই যারা রয়েছেন, খ্রিস্টান ভাইরাও রয়েছেন কিছু শুনেছি, তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।